রাউজানের শহীদ জাফর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলার সামনে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলুল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র বশিরউদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবু, রাউজান থানার ওসি কেপায়দুল্লাহ, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মংথুই মার্মা, সাইফুল ইসলাম রানা, কাউন্সিলর আজাদ হোসেন, আহসান হাবিব চৌধুরী হাসান, তপন দে, আওয়ামী লীগ নেতা শাহ আলম বাদশাহ, নাজিমউদ্দিন মঞ্জুর আলম, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক আসাদ হোসেন, নাজিমউদ্দিন মনসুর আলম, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক আসাদ হোসেন, সাবের হোসেন, আমির শিকদার আজাদ প্রমুখ। ভিত্তিপ্রস্তর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম। সাতটা বছর আগে বয়স্ক আমার এখানে